সার্বিয়ার ড্রিমনো খনি থেকে 2000 বছরের পুরনো রোমান যুগের জাহাজের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। সম্ভবত রোমান নৌবাহিনীর অংশ ছিল এ জাহাজটি। জাহাজটি ডুবে গিয়েছিল অথবা পরিত্যক্ত করা হয়। এর আগে 2020 সালে এই এলাকায় এমন আরেকটি জাহাজ আবিষ্কার করা হয়েছিল। ড্রিমনো খনির পাশেই অবস্থান দেশটির বিখ্যাত প্রত্নতাত্ত্বিক এলাকা ভিমিনাসিয়াম। 1882 সাল থেকে ভিমিনাসিয়ামে খনন কাজ চলছে। রোমানদের এই জাহাজটি দানিউব নদীর আশেপাশের এলাকায় রাজত্ব করে বেড়াত। এখানে বিখ্যাত রোমান সৈন্যদল ফ্লাভিয়াদের অবস্থান ছিল। এত বছর পর জাহাজটি এখনো এতটা সুরক্ষিত, এটা বিস্ময়। সম্ভবত প্রথম শতাব্দীর সময়কার জাহাজ এগুলো। তবে রোমানদের উপস্থিতি এ এলাকায় যীশু খ্রিস্টের জন্মের আগ থেকে, তাই এই জাহাজগুলোর সঠিক বয়স বলা কঠিন, হয়তো ধারণা থেকেও আগে। এখন পর্যন্ত আমরা ভিমিনাসিয়ামের 5% মতো খনন করেছি। ভাবছি বাকি 95% খনন কাজ শেষ হলে আরো কত ধরনের ঐতিহাসিক জিনিস আবিষ্কার হয়। পুরো কাজ শেষ করতে হয়তো 50 বছর লাগবে। ততদিন আমি বাঁচব না। ততদিনে ইউরোপের মধ্যে এই এলাকাটি হয়তো অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কেন্দ্রে পরিণত হবে। তৃতীয় এবং চতুর্থ শতাব্দীতে রোমান প্রদেশ মোজিয়ার রাজধানী ছিল ভিমিনাসিয়াম। যদিও গত 150 বছরে মাত্র 3-5% খনন কাজ সম্পূর্ণ হয়েছে। কাজী এমদাদ, দেশ টিভি। Tokom jednog dana mogla da pojede oko 200 kg hrane.